আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরে বানিয়েছিলাম চিকেন কষা, সেটা অন্যরকমভাবে। আসুন তাহলে দেখা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রামের মতন চিকেন নিয়েছি, তাতে আমি 1 চামচের মতো নুন দিয়ে দেব, দিয়ে দেব টক দই, টক দইটা মাংসর পরিমাণ অনুযায়ী নিও। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা ও আদার একটা পেস্ট, ওটাও আমি নেব 1 চামচের মতো। দিয়ে দেব 1 চামচের মতন রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে একসাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে চিকেনটা আমি ম্যারিনেট করে 20 মিনিটের মতন রেখে দেব। অন্যদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াই আমি নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটাকে খুব একটা লাল করে ভাজবো না। এরপর ওতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। সব উপকরণগুলো দিয়ে একটুখানি জল দিয়ে দেব, কারণ মশলাটা কড়াই লেগে যাচ্ছিলো। ভালোভাবে কষানোর পর আমি ওতে দিয়েছি রসুন বাটা, দিয়ে আবারও ভালোভাবে একবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওতে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা ভালোভাবে একবার তেলের সাথে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। এখানে আমি হলুদের ব্যবহার করব না, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। আর দেব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর মাংসতে আমি দিয়ে দেব 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো দেব নুন। এই সময় মাংসটাকে কষতে কষতে খেয়াল করে দেখবেন মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। নুন দেবার পর আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল। মাংসতে সমস্ত কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমেতে করে আর 20 থেকে 25 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই চিকেনটা। এই চিকেনটা একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা করে দেখো। তোমরা যারা ঝাল খাও তারা চাইলে এটাতে আরও এক্সট্রা লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের চিকেনের রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এখনকার মতো বাই বাই।